হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাম প্রোস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শাওমির একটি ব্লুটুথ স্পিকারের আনবক্সিং, যেটি আমরা অর্ডার করেছিলাম দারাজ থেকে। তো চলুন দেখে আসা যাক আমরা কী প্রোডাক্ট পেয়েছি। তার আগেই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটিকে অল করে দিন, যেন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগে। কারণ আমরা আমাদের লেটেস্ট ভিডিওর ডিসক্রিপশনে বিভিন্ন ধরনের অফার, ভাউচার এবং মিস্ট্রি বক্সের লিঙ্ক দিয়ে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ডেলিভারি নিয়েছি পেপারফ্লাই থেকে, কিন্তু আমরা নর্মালি সাধারণত ডেলিভারি নিই বিডিডিএক্সের পক্ষ থেকে। এবার আমরা ডেলিভারি নিয়েছিলাম পেপারফ্লাই থেকে। পেপারফ্লাই দিলে একটা প্রবলেম কি, আপনারা দেখতে পাচ্ছেন বক্সের অবস্থা করুন, জানি না ভেতরে প্রোডাক্টের কী অবস্থা, বাইরে বক্সের অবস্থা একদম বাজে। আশা করি প্রোডাক্টের কোনো ক্ষতি হয়নি। তো চলুন তাড়াতাড়ি ওপেন করে দেখা যাক। ওকে, বক্সটা প্রায় ওপেন হয়ে গেছে, এখন দেখি। ওকে, এইটা আমাদের প্রোডাক্ট, বক্সের মধ্যে আর কিছুই নেই দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটা আমাদের প্রোডাক্ট, ছোট্ট এমআই কম্প্যাক্ট ব্লুটুথ স্পিকার 2 ওয়াট পাওয়ারফুল সাউন্ড। প্যাকেট একদম অরিজিনালের মতোই মনে হচ্ছে, এখানে সিল করা আছে দেখতেছি, এখানে বারকোড দেওয়া আছে, কালার হোয়াইট দেওয়া আছে, এগুলো চেক করা যায়, আমরা নেট থেকে চেক করতে পারি। এখানে চার্জিং দেওয়া আছে 5 ভোল্ট 3000 mAh, ব্লুটুথ 4.2, মডেল নাম্বার দেওয়া আছে, আর কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নেই। তো চলুন আমরা সিলটা ব্রেক করে দেখি আমরা কি ব্লুটুথ স্পিকার পেয়েছি। ওকে, সিল ব্রেক হয়ে গেল, এখন আমরা ওপেন করি। ওকে, এটা অনেক ছোট, ছোট সাইজের একটা ব্লুটুথ স্পিকার। ওকে, একটা সুন্দর হোল্ডার আর কি, হোল্ডার দিছে আমাদেরকে, এটা অনেক ভালো, মজবুত, ভালোই লাগবে বক্সের সাথে লাগায় দেখতে। এখন মেইন জিনিস যেটা, ওকে, এটা অনেক ছোট, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নিলে কতটুকু, এটা একদমই মিনি সাইজ, অবশ্য নামেই মিনি আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস দেওয়া আছে, এমআই কম্প্যাক্ট ব্লুটুথ স্পিকার 2, আর কিছু ইনপুট ব্যাটারি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, মেড ইন চায়না, শাওমি এন্টার ইলেকট্রনিক্স দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমাদের এই, এটা আর কি হোল্ডার লাগানোর জায়গা, আর এই পাশে আমরা সোজা করলে দেখতে পারি জাস্ট একটা পোর্ট আছে, সেটা হলো মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা দিয়ে ব্লুটুথটা চার্জ দেওয়া যাবে, মানে স্পিকারটা চার্জ করা, ব্লুটুথ স্পিকারটা চার্জ করতে পারবো আমরা। তো আর কী আছে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, এখানে একটা, এটা মেবি লাইট, এটা মেবি লাইট, আর এখানে একটা ফিচার আছে এই ব্লুটুথ স্পিকারের, সেটা হলো এই ব্লুটুথ স্পিকারের এই লাইটের মধ্যেই একটা মাউথ স্পিকার, অর্থাৎ সরি মাউথ স্পিকার না, মাইক্রোফোন, মাইক্রোফোন ইনস্টল করা আছে, যেটা দিয়ে কেউ যদি আপনার ফোনে কল দেয় তাহলে স্পিকারে গান শোনা অবস্থায় আপনি স্পিকারটা ধরেই, ফোন না টাচ করে স্পিকারটা ধরেই কথা বলতে পারবেন, লাউড স্পিকারে কথা বলার মতো আর কি। এখানে মানে এই স্পিকারটার মধ্যেই একটা মাইক্রোফোন ইনস্টল করা আছে। তো আমরা এখন ফার্স্ট টাইম এটাকে বুট করে দেখি। ওকে, চার্জ আছে, পাওয়ার অন, পেয়ারিং অন হয়ে গেছে। এখন আমরা ফোনের সাথে কানেক্ট করে দেখি এটা কানেক্ট হয় কি না। ওকে, পেয়ে গেছে, এমআই বিটি 8181, এটা হলো এইটার ব্লুটুথ পেয়ারিং,
ফার্স্ট টাইম পেয়ারিং, একটু টাইম লাগতেছে। কানেক্টেড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে 90% ব্যাটারি আছে জাস্ট। তো এখন আমরা একটা গান প্লে করে দেখি কি অবস্থা। মিউজিক অ্যাপ একটা গান সিলেক্ট করাই আছে, তো এটা ওপেন করি। ওকে, ব্লুটুথের সাউন্ডটা অনেক ভালো, ব্লুটুথের সাউন্ডটা আমরা দেখলাম অনেক ভালো, বেসটাও অনেক ভালো আছে, সাউন্ডটাও অনেক বেটার, ছোট হইলেও অনেক ভালো সাউন্ড আসে এটা থেকে, সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, ছোটা প্যাকেট বাড়া ধামাকা এই টাইপের আর কি। এনিওয়ে তো এটা অফ করে দিই। ওকে, পাওয়ার অফ করলে এরকম হয়। এনিওয়ে গাইজ, তো এটাই আজকে, এ পর্যন্তই ছিল। আপনারা যদি কেউ জানতে চান বা কিনতে চান এর সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওর কমেন্ট অপশনে। তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বক্সটি সম্পর্কে কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ গাইস।